আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাকিব সালাফি, কর্মরত আছি রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতালে। আমি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। বিষয়টি হচ্ছে রক্তে সুগারের পরিমাণ কমে যাওয়া, কারণ, লক্ষণ ও ঘরোয়া চিকিৎসা। আমরা অহরহ চেম্বারে এই ধরনের প্রশ্ন আপনাদের কাছ থেকে পেয়ে থাকি যে যাদের ডায়াবেটিস আক্রান্ত আপনারা যারা রয়েছেন, তারা প্রায় প্রশ্ন করে থাকেন যে রক্তে সুগারের পরিমাণ কমে যাওয়ার আসলে কারণটা কী। তো আমরা আসলে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দুইটা ব্যাপার আমরা একটু এমার্জেন্সি হিসেবে বা জরুরি একটা কন্ডিশন হিসেবে বিবেচনা করি। তার মধ্যে একটি হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া, যেটাকে আমরা বলি রক্তে সুগারের পরিমাণ কমে যাওয়া। আরেকটা আমরা বলি হাইপারগ্লাইসিমিয়া, যেটা রক্তে সুগারের পরিমাণ বেড়ে যাওয়া। তো আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি রক্তে সুগারের পরিমাণ কমে যাওয়া নিয়ে, যেটা আমরা সাধারণত বলি যে সাধারণত গ্লুকোমিটারে আমরা এটা সাধারণত রোগীরা দেখে থাকেন। তো আমরা এই মাত্রাটা সাধারণত বলি যে গ্লুকোমিটারে পরীক্ষা করে আপনি যদি দেখেন আপনার রক্তে সুগারের মাত্রা 4 মিলিমোল বা 4 মিলিমোল পার লিটারের যদি নিচে হয়, তাহলে কিন্তু আমরা আসলে হাইপোগ্লাইসেমিয়া বলে থাকি বা রক্তে সুগারের মাত্রাটা কমে গেছে আমরা বলে থাকি। তো এইটার ক্ষেত্রে আসলে বিভিন্ন রকম কারণ রয়েছে। কারণসমূহ যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি অনেক সময় অনেকে যারা ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন গ্রহণ করছেন, ওনারা দেখা যাচ্ছে যে ওষুধ বা ইনসুলিনের মাত্রাটা একটু বেশি নিয়ে ফেলেন। যে পরিমাণ আপনাকে একজন আপনার চিকিৎসক বা আপনার ডায়াবেটোলজিস্ট আপনাকে প্রেসক্রাইব করেছেন বা চিকিৎসাপত্রে লিখে দিয়েছেন, তার অতিরিক্ত যদি ওষুধ বা ইনসুলিন গ্রহণ করা হয়, তাহলে কিন্তু এই হাইপোগ্লাইসিমিয়ার মতো একটা ভয়াবহ একটা অবস্থা বা রক্তে সুগারের পরিমাণ কমে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হতে পারে। এছাড়া আরেকটি কারণ আমরা সাধারণত দেখি যে আমরা অনেক সময় কিছু ওষুধ বা বিশেষ করে ইনসুলিনের ক্ষেত্রে আমরা বলে থাকি যে খাওয়ার আধা ঘন্টা আগে, 30 মিনিট আগে ইনসুলিনটা নিতে হবে। তো অনেক সময় অনেকে ইনসুলিন নেওয়ার পরে আধা ঘন্টা পরে যে খাওয়ার কথা থাকে, এটা অনেক সময় অনেকে ভুলে যান বা খেতে দেরি করেন। এটার কারণেও কিন্তু আপনার রক্তে সুগারের পরিমাণটা কমে যেতে পারে। এছাড়া আরেকটি কারণ আমরা বলে থাকি সাধারণত, যদি অতিরিক্ত পরিশ্রম করা হয় বা শারীরিক পরিশ্রম বা এক্সারসাইজ যদি করা হয়, আপনার প্রয়োজনীয় যে সময় বলা হয়ে থাকে, চিকিৎসক আপনাকে পরামর্শ দিয়ে থাকেন, তার বেশি অতিরিক্ত যদি পরিশ্রম হয় বা ব্যায়াম করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে সুগারের মাত্রা কমে যাওয়ার একটা সুযোগ থাকে। তো এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত যে হাইপোগ্লাইসেমিয়ার আসলে এই কারণগুলো। এছাড়া খাওয়ার একটা প্রত্যেকের ডায়েটিশিয়ান আসলে একটা মাত্রা নির্ধারণ করে দেন যে এত ক্যালোরি আপনাকে খাদ্য গ্রহণ করতে হবে সারাদিনে। এর থেকে যদি আপনি একটু কম পরিমাণ ক্যালোরি গ্রহণ করেন, তাহলেও কিন্তু আপনার হাইপোগ্লাইসিমিয়া বা রক্তে সুগারের মাত্রা কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। বা আপনি যদি কোনো খাবারকে আপনি যদি একটু দেরি করেন খাবার খেতে বা খাবার না খান, সাধারণত আমরা ডায়াবেটিস রোগীদেরকে সারাদিনে খাওয়ার ব্যাপারটাকে 6 ভাগে ভাগ করি। তো এই ক্ষেত্রে 6 বারের কম যদি খাবার গ্রহণ করা হয় বা যে সময় আমরা খাবার গ্রহণ করার কথা বলে থাকি সে সময় যদি গ্রহণ করা না হয়, তাহলেও কিন্তু রক্তে সুগারের পরিমাণটা কমে যেতে পারে। তো এইটা আমরা কারণ হিসেবে বলতে পারি যেগুলো আমরা আলোচনা করলাম। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে প্রশ্ন করেন আসলে ডাক্তার সাহেব আমরা বুঝবো কেমন করে যে আসলে কী কী লক্ষণ থাকে যে রক্তে সুগারের পরিমাণ কমে গেল, আমি বুঝবো কেমন করে? তো এটার কিছু লক্ষণ রয়েছে। আমরা সাধারণত যেটা বলি যে সাধারণত একটু মাথা ঘুরাতে পারে বা মাথা ব্যথা হতে পারে, অস্বস্তি বোধ হতে পারে, অনেক সময় দেখা যায় যে বুক ধড়ফড় করতে পারে, হাত পা ঘেমে যেতে পারে, অথবা অনেক সময় দেখা যায় যে অস্বাভাবিক রোগী অনেক সময় অস্বাভাবিক কিছু আচরণ করতে পারে, হাত পা কাঁপতে পারে, কাঁপুনির মতো হতে পারে। তো মোটামুটি এই ধরনের কিছু লক্ষণগুলো যদি দেখা যায় বা চোখে ঝাপসা দেখতে পারে, তো এই ধরনের লক্ষণগুলো যদি দেখা যায়, তো সেক্ষেত্রে দেখা দেওয়া মাত্র আপনাকে আপনার বাসায় যদি গ্লুকোমিটার থাকে আপনার দেখে নেওয়া উচিত যে আসলে রক্তে সুগারের মাত্রা কত রয়েছে। আর যদি না থাকে সেক্ষেত্রে যদি আপনার এই ধরনের যেগুলো আমরা বললাম লক্ষণগুলো দেখা দেওয়া মাত্র আপনাকে চেষ্টা করতে হবে বাসায় আপনি যদি খেতে পারেন অবশ্যই আপনাকে আপনার সুগার একটু খাওয়ার চেষ্টা করতে হবে। চিনি জাতীয় কোনো খাবার, চকলেট খাওয়া যেতে পারে, এক্ষেত্রে কোনো জুস খাওয়া যেতে পারে সাথে সাথে, অথবা কোনো মিষ্টিও খাওয়া যেতে পারে। আর এই ক্ষেত্রে যত তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া যাবে তত ভালো। এবং এটি নিয়ম হচ্ছে, এটি খাওয়ার পরে আপনি 15 মিনিট পরে আবার আপনাকে গ্লুকোমিটার দিয়ে দেখে নিতে হবে যে আপনার সুগারের
মাত্রাটা বাড়লো নাকি। যদি না বাড়ে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে, অথবা আপনার যিনি চিকিৎসক রয়েছেন, ডায়াবেটোলজিস্ট রয়েছেন, ওনার শরণাপন্ন হতে হবে এবং পরামর্শ নিতে হবে ঔষধ বা ইনসুলিনের ডোজ অ্যাডজাস্ট করার ব্যাপারে। এটি অবশ্যই আমরা খেয়াল রাখব এবং এটি আসলে একটি এমার্জেন্সি কন্ডিশন, এটি হওয়া মাত্র আমাদেরকে চেষ্টা করতে হবে খুব দ্রুত চিকিৎসা নেওয়ার জন্য, নতুবা অনেক সময় অনেক রোগী এই হাইপোগ্লাইসেমিয়ার কারণে মৃত্যুবরণও করতে পারেন। এবং আমরা যদি এটার ঘরোয়া চিকিৎসা যদি বলি, ঘরোয়া চিকিৎসা আমি ইতিপূর্বে আলোচনা করেছি। এছাড়া যদি কোনো কারণে অনেক সময় হাইপোগ্লাইসেমিয়ার অনেক পেশেন্ট মানে অজ্ঞান হয়ে যেতে পারেন, সেক্ষেত্রে হসপিটালে যাওয়ার আগে আমাদেরকে কিছু ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত এবং অজ্ঞান হয়ে গেলে এটি বাসায় চিকিৎসা না করে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে। এবং নিয়ে যাওয়ার আগে আপনারা চেষ্টা করবেন আপনার যিনি অজ্ঞান হয়ে গেছেন তার মুখে কোনো মধু বা জ্যাম বা জেলি, এটা যদি আমরা দাঁতের মাড়ির নিচে আমরা যদি এটা দিতে পারি দাঁত এবং চোয়ালের মাঝে, তাহলে এটি অনেকাংশে উপকারে দিতে পারে এবং এটা করার পরে আপনাকে হসপিটালে তাকে অতি দ্রুত নিয়ে যেতে হবে। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে আমার আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।